মোটামুটি কমেন্টস বক্সে জানাবেন। বর্তমান সময়ে সমসাময়িক বিষয় সেটি হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে শেখ হাসিনার কঠিন দ্বন্দ্ব ছিল, আমরা সেটি বুঝতে পারিনি, এবার নিজে সেটা বলে দিয়েছেন এবং শেখ হাসিনা চলে যাওয়ার 3 মাস পর আমরা বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি শেখ হাসিনা কেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কিছুই বলে যাননি, কেননা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে শেখ হাসিনার দ্বন্দ্ব ছিল। আর সেই দ্বন্দ্বগুলো কী কারণে ছিল সেটাও কিন্তু আমরা রীতিমতো বুঝতে পারছি। আর সবচেয়ে বড় কারণ হলো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সুষ্ঠু ভোট চেয়েছিল এবং অনির্বাচিত কাউকে কেউ সরকারে বৈধ নয় বলে তিনি মন্তব্য করেছিল। শেখ হাসিনা যেহেতু অনির্বাচিত ছিল সেজন্য তার সাথে দ্বন্দ্বগুলো লেগেছে বলে অনেকে ধারণা করছে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।